আমরা কলেজের ফাঁকে মাঝে মধ্যে এখানে আসি ঘোরাতে, আর এখানে অনেক সুন্দর জায়গাটা, দেখলে মন ভরে যায়। আইসি ভাই, আমরা অনেক দূর থেকে বাগানটা দেখতাম, বন্ধু বান্ধব নিয়ে আসছি, অনেকে আয় ঘুরে নি, খুব ভালো, বাগানটা খুব সুন্দর। এটা এখানে হওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে আমাদের আজমিরগঞ্জ এলাকাতে মানুষজন আসছেন এবং তারা খুব আনন্দ বিনোদন পাচ্ছেন, আর আমাদের এলাকার একটা সুনাম হয়েছে। আমি আশা করি এভাবে আরো অনেকেই উদ্যোগ নেবে। ফেসবুকে খুব দেখতেছি যে এই আজমিরগঞ্জ মানে রাস্তার পাশে একটা সূর্যমুখী বাগান হয়েছে, তো এটা দেখার পরে খুবই ভালো লাগলো। ভালো লাগার পরে এই সিদ্ধান্ত নিলাম যে আমরাও একদিন যাব, তাই আজকে সকালের দিকে আমরা চলে আসলাম এটা দেখতে। আমরা আসছি বানিয়াচং উপজেলা থেকে, তো আমরা কলেজ থেকে সবাই মিলে মানে ফ্রেন্ডরা মিলে আসছি জায়গাটা দেখার জন্য। বিভিন্ন যোগাযোগ মাধ্যম, ফেসবুক বা আরো বিভিন্ন মাধ্যমে আসলে আমরা যেভাবে বিষয়টা দেখতে পাইতেছি আসলে এবং সরাসরি তার চেয়ে আরো বেশি সুন্দর। এই তেল দিয়ে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়। আমি মনে করি যে আরো কৃষকরা এভাবে সূর্যমুখী ফুল যদি চাষ করে তাহলে আমাদের দেশে আরো উন্নত হতো। আমি একশোখানি ক্ষেত কৃষি আল চাষ করছি, এর ভিতরে আমি 4-5 খানি বিভিন্ন সবজি চাষ করছি, এর পাকাতে আমি 3 খানির মতো এই আপনার সূর্যমুখী চাষ করছি। সূর্যমুখী ফুলগুলা মানে মোটামুটি ভালোই ফুটছে। বর্তমানে আমরা যে সূর্যমুখী চাষ করেছি এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বীজ থেকে তেল উৎপাদন করা। প্রচুর দর্শনার্থী আমাদের এখানে সমাগম হয় প্রতিদিন। আমরা এই বাগানের মধ্যে অনেকগুলো কাজ করি, বাগানে আগাছা বসা সব আমরা সাফ করি, এমনকি আমরা এই কাজ সাফ করতে আমরা অনেকটি মানে ফুটে আমাদের অনেক কিছু হয়, কারণ হাজার হাজার মানুষ এখানে আসে। এবছর যে পরিমাণে সূর্যমুখী আবাদ হয়েছে সেখান থেকে ভালো তেল পাওয়া যাবে, কৃষকরা অত্যন্ত লাভবান হবে। আমরা আগামী বছর চেষ্টা করছি বাসমহলের নদীর পাড়ে এই জায়গাটাকে পর্যটন কেন্দ্র হিসাবে ব্যাপক এরিয়াতে সূর্যমুখী আবাদ করব, যাতে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভের পাশাপাশি মানুষের পর্যটনের একটা সুযোগ সৃষ্টি হতে পারে।